हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग, वेलकम बैक टू माय चैनल इंडियन होममेकर मौटुशी। तो आज के हमार बाड़ीते रान्ना बान्ना सब बंद, गैस सुंदर करे मोछा, चकचके परिष्कार। गैस आज के आर चालानो हबे ना, आज के गैसेर होच्छे एकदम रेस्ट। तो हाड़ी चढ़े ना, तार माने आज के कि जानो, कल के बोले आज के होच्छे आमार बाड़ीते अरान्धन। कल के अनेक रात पर्यंत रान्ना पुजो हुए, अनेक रकम भाजा भुजी रान्ना करेछिलाम, तोमादेर साथे सबकिछु शेयर करेछि, तोमरा देखेछो। और आज के होच्छे अरान्धन, आज के आमार बाड़ीते आर हाड़ी चढ़बे ना। तो ये जे समस्त किछु खाबार दाबारगुलो एखाने गुछिये रेखेछिलाम, एखन सेगुलोके सब सुंदर करे साजिए निच्छि। तारपरे हबे ए समस्त हाड़ी कुड़ी बासनेर ए समस्त खाबार दाबारेर पुजो, ठीक आछे। तो देखतेई पाच्छो छोटो छोटो करे माला, एगुलो आमि निजेर हाते गेथेछि बाड़ी थेके फुल तुले, बेलपत्ता फुल और ये बाड़ीते जे नीलकंठ फुल आछे सेई फुल दिए। तो एकटू आगे ही गेथेछि, सेटा तोमादेर साथे एत ताड़ाहुड़ो छिलो तो जे सेटा तोमादेर साथे शेयर करा हय। तो जाइ होक, देखतेई पाच्छो निजेर मतन करे निजेर मने जेरकम पारि आर कि पुजो करे निच्छि। আর এই সমস্ত নিয়মগুলো কিন্তু আমার শাশুড়িমার কাছ থেকেই শেখা। এরকম করে মালা করে উনি যেরকম যেরকম বলে দিয়েছেন সেগুলোই মনে করে আর অনেক বছর ধরে করছি, তো অভ্যাস হয়ে গেছে। তো ওনার দেখানো নিয়মেই আমি পালন কর মানে পালন করে থাকি আর কি, যেন ওনার নিয়ম ভঙ্গ না হয়, ওনার মতের যেন অমিল না হয়। আর এই দেখো, এইটা হচ্ছে কি বলতো, একটা মনসা গাছের ডাল। তো গ্রামে তো মনসা গাছের ডাল এখানে ওখানে সব জায়গাতেই পাওয়া যায়। পালন করে বাচ্চাদের যদি বলতাম যে একটা ডাল ভেঙে নিয়ে আয়, তো এনেই দিয়ে দিত। এখানে কিন্তু পাওয়া যায় না, এখানে কিনে আনতে হয়েছে। ছোট্ট ডালটার দাম হচ্ছে 10 টাকা নিয়েছে, আরেকজন আবার 30 টাকা চাইছিল। দেবের কাছ থেকে না নিয়ে একটুখানি এগিয়ে এসে দেখে আরেকজন বিক্রি করছে, তার কাছ থেকে নিয়ে আসলো 10 টাকা দিয়ে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আজকে আমার বাড়িতে হচ্ছে অরান্ধন পালন করা হচ্ছে। তো আজকে আমি সারাটা দিন কেমন করে কাটাবো, কী কী করবো, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা দেখতে থাকো, স্কিপ করো না। আশা করছি ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে শেয়ার করে দিও, আমার পাশে দেখো। তোমাদের সাপোর্ট আমার অনেক দরকার আছে চলার পথে। তো ওখানে হাঁড়িকুড়ি সমস্ত কিছু পুজো করে এবার চলে এসেছি হচ্ছে গাড়ি পুজো করতে। তো দেবও চলে এসেছে, আর আজকে দেবও সকালবেলা এত দেরি করে উঠেছে, ও আর গাড়ি পুজো করতে পারেনি সকালবেলায়। অন্য প্রত্যেক বছর ওই হচ্ছে সকাল সকাল উঠে স্নান করে আগে গাড়ি পুজো করে তারপর অফিস বেরোয়, কিন্তু আজকে এত দেরি হয়ে গেছে কি করবে, তাড়াহুড়ো করে নিজেই স্নান করে রেডি হয়ে চলে গেছে অফিস। এখন অফিস থেকে এসেছে আর দেখছে আমি পুজো করছি স্নান করে, তো বললো যে আমি আর করবো না, তুমি যখন পুজো করছো তুমি গাড়িগুলো পুজো করে দেখো। তাই এই জন্য এই প্রথমবার আমি গাড়ি পুজো করছি, জানি না কী করে করবো। তাই ভাবছি যাই কী আর করবো, নিজের মতন করেই করে দিই যা পারি আর কি। দেবার আমাকে খচাচ্ছে জানো, বলছি না কী বলতো, লেডি ব্রাহ্মণ এসেছে আজকে আমাদের বাড়িতে। তো আমার গাড়িও পুজো করে নিয়েছি, আর এই যে দেববাবুর গাড়ি বাইরে দাঁড়িয়ে আছে, দেববাবুর গাড়িতেও সুন্দর করে মালা দিয়ে ভালো করে ধূপ ধুনো দেখিয়ে পুজো করে নিয়েছি। আর পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেছে, এবার এসেছি দেখতেই পাচ্ছ একটা কাঁসার থালা, তার উপরে কলা পাতা দিয়েছি। কি করব জানো, বলছি এখন হবে ঠাকুরের ভাত বাড়া। আজকে মনসা পুজো যেহেতু অরান্ধনে মনসা পুজো হয়, আর মনসা দেবীর উদ্দেশ্যে আমাদের বাড়িতে আজকে ভাত বাড়া হবে। তাই এই যে ওই আলাদা হাঁড়িতে, মাটির হাঁড়িটার মধ্যে কিন্তু ঠাকুরের জন্য আলাদা করে ভাত রান্না হয়েছিল গোবিন্দভোগের চাল দিয়ে, শুধু ওইটা ঠাকুরের জন্যই রান্না হবে ওই হাঁড়িটার মধ্যে। তারপরে যত রকমের ভাজা এই সমস্ত কিছু করেছি আইটেম, সব কিছু ঠাকুরের উদ্দেশ্যে একটু একটু করে দিয়ে সুন্দর করে কলা পাতায় সাজিয়ে তারপর নিবেদন করব, আর সব কিছুই দেবো। আর আজকে স্পেশাল হচ্ছে ঠাকুরের জন্য আলাদা করে করতে হয়েছে, শুধুমাত্র কালকে দেখিয়েছিলাম মাছ দিয়ে আর চালতা দিয়ে ইলিশ মাছের টক, মানে হচ্ছে চাটনির মতন আর কি। তো সেটাকে হচ্ছে আজকে ঠাকুরের জন্য আলাদা করে ওটা করা এই যে দিয়ে দিলাম। তো এবার সুন্দর করে সমস্ত কিছু সাজানো গোছানো কমপ্লিট, এবার আর বাকি আছে একটা বেলপাতা, তুলসী পাতা আর দুব্ব সুন্দর করে সাজিয়ে। তো এই যেখানে সিংহাসনের সামনে মানে আমার মন্দিরের সামনে এবার মা মনসার উদ্দেশ্যে ভোগটা নিবেদন করব, আর একটু ফুল গঙ্গার জল ধোয়ান দুব্ব দিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ধূপ ধুনো দেখিয়ে মা মনসার উদ্দেশ্যে এখানে ভোগটা নিবেদন করে দিয়েছি।
ঠিক আছে। আর ঘরের ঠাকুরের পুজো তো আমি স্নান করে এসে আগেই করে নিয়েছিলাম, তারপরেই এই সমস্ত হাঁড়িকুড়ির পুজো এই সমস্ত নিয়ে ব্যস্ত হয়ে গেছিলাম। আর এদিকে তো আমি পুজো নিয়ে ব্যস্ত, আর দেব অফিস থেকে চলে এসেছে, অনেক আগেই চলে এসেছে, আর বাড়ি এসেই বলছে যে খিদে পেয়ে গেছে, তাড়াতাড়ি খেতে দাও। তো যাই হোক, আমি আমার পুজো দিয়ে আগে করে নিলাম। এবার পুজো সম্পূর্ণ হয়ে গেছে, এবার যাব নিচে, আর নিচে গিয়েই দেবের ভাতটা বেড়ে দেবো। তো এই যে চলে এসেছি, আর দেখতেই পাচ্ছ এখানে থালার মধ্যে বেড়েছি পান্তা ভাত, আর ছোট্ট একটা কলা পাতা কেটে সুন্দর করে তার মধ্যে সমস্ত রকমের ভাজা, ডাল, মাছ ভাজা সমস্ত কিছু গুছিয়ে দিলাম। কিন্তু এত কিছু আটছে না আর কি, জানো তো, এখনও যেই নারকেল ভাজাটা কোথায় দেবো সেটাই ভাবছি। তো যাই হোক, দেব বলছে এটা পরেই খাবে, তো দেবকেও খেতে দেওয়া হয়ে গেল। আর এদিকে মাথায় চিন্তা হচ্ছে কোথায় আমি দুধ কলাটা দিই মামনসার জন্য, পুজো করাও হলো না, গ্রামে তো সবাই একসঙ্গে হয়ে মনসাতলায় গিয়ে পুজো হয়, তো এখানে তো সমস্ত কিছুই দেখতে পাচ্ছি না। এবার তো প্রথম, আমার কিন্তু জানাও নেই। তো পাশের বাড়িতে বউটাকে জিজ্ঞেস করলাম, বললো যে ওদের বাড়িতে নাকি মনসা গাছ আছে, তখন সেখানেই যাচ্ছি তো দুধ কলাটা দিতে। আপাতত খেয়ে দিয়ে এখন ছাদে এসেছি, একটা নীল সোনা এখানে রয়েছে, আর ছাদের উপরে এসে দেখছি ঘুড়িতে ঘুড়ি। মামু বলছে, মার আজকে আকাশে শুধু ঘুড়ি আর ঘুড়ি, ঘুড়ি তো হবেই না, বিশ্বকর্মা পুজো মানে কথা। তো আজকে সকালবেলা একটু দেরি করে ঘুম থেকে উঠেছি, কালকে দেখেছি অনেক দেরি পর্যন্ত রান্না বান্না খেয়ে দিয়ে শুতে শুতে কালকে একটা সময় তো ওপর ঘরে গেছি, তারপরে ঘুমিয়েছি। আবার বললো না, অবস্থা খারাপ, সকালবেলা ঘুমই ভাঙছিল না, হাত পা পুরো ব্যথা হয়ে গেছে। আজকে দেবো রেডি হয়ে চলে গেল অফিসে, তারপরে ঘুম থেকে উঠেছি। কি হয়েছে দাঁড়াও, নীল আবার কি বলছে, কি হয়েছে, ওই বাবা কিরকম একটা পোকা, দেখো দেখতে পাচ্ছ এই যে এইটা, এই যে এই পোকা, কিরকম টাইপের পোকা, কেমন টাইপের না, প্রথম দেখেছি পোকাটা, তো যেটা বলছিলাম আজকে ঘুম থেকে উঠতেও দেরি করেছি, কারণ ঘুমে ভাঙছিল না, এত টায়ার্ডনেস ছিলাম আমি, টায়ার্ডনেস আবার। তো যেটা বলছিলাম আজকে ঘুম থেকে উঠতেই দেরি করেছি, দিয়ে বেরিয়ে গেছে তারপরে ঘুম ভেঙেছে, মানে আমি যখন উঠেছি তখন হচ্ছে 9টা বাজে, 9টার সময় ঘুম থেকে উঠেছি, আর দেব তো 8টার সময় বেরিয়ে চলে গেছে। আর যেহেতু দেবও ডাকেনি আর ঘুমও ভাঙেনি, হাত পা পুরো ব্যথা করছে ঘুম থেকে উঠে দেখি, অতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করেছি কালকে, বলো না। আর যাই হোক, তারপর ঘুম থেকে উঠে দেখছি 9টা, আর কী করবো, তাড়াহুড়ো করে ঘর বাড়ি সব সাফ করে, বাসনপত্র অনেক ছিল কাছাকাছি করে, তারপর স্নান করে, তারপর তো ব্যস্ত, স্নান করার পরে পুরো ব্যস্ত হয়ে গেছি ঠাকুরের ওই সমস্ত করতে, তোমাদের সাথে শেয়ার করেছি, দেখতেই পারলে। আর অবশেষে দেব বাড়ি আসলো, দেবকে খেতে দিলাম, তারপরে বাবা আসলো, বাবাকে খেতে দিলাম, বাবাকে আজকে পান্তা ভাত খাওয়ার নিমন্ত্রণ করেছিলাম, বাবা আজকে পান্তা ভাত খেতে এসেছে। যাই হোক, বাবা প্রত্যেক বছর যায় আমাদের বাড়ি, আগে গ্রামেও যেত, এই বাড়িতে এসেছি এবছর, এবার এই বাড়িও এসেছি। তো যাই হোক, বাবার একটু অসুবিধা হয় তাও বাবা আসে, যাই হোক, আপাতত এখন আর ভালো লাগছে না। এই অনেকগুলো জামা কাপড় ছিল সকালবেলা থেকে দিয়েছিলাম, সেগুলো তুললাম, আর এগুলো আবার কেচে আবার এই মেলে দিলাম, তারপর ফ্রেশ হয়ে একটু এসেছি, এবার গিয়ে একটু রেস্ট করব, তোমাদের সাথে একটু কথা বলে নিলাম, এখন রেস্ট করে নিই, তারপরে আবার পরে আসছি তোমাদের সাথে আবার কথা বলতে, ঠিক আছে। আর আজকে তো আপাতত রান্নাবান্না কিছু নেই, আজকে তো পুরো শুধু পান্তাই পান্তা খাওয়া আর ঘুমো, পান্তা খেয়ে এসছি বলে আরও বেশি ঘুম পাচ্ছে, ঘুমলেও হবে না, ভিডিওটা এডিট করা হয়নি, আর বলো না, আমি তো আর ভিডিও ফিডিও আপলোডই করতে পারছি না, নীলের এক্সাম এই করে করে অনেক চাপে আছি। যাই হোক, কালকের ভিডিওটা আজকে তো আপলোড করতে হবে, কালকে যেটা রান্না পুজো ছিল, চলো এডিটিংটা করি তারপর আপলোড করি, নাহলে তোমরা কী করে দেখবে, ঠিক আছে, আপনাদের লক করি। গুড ইভিনিং বন্ধুরা, আজকে পান্তা ভাত খেয়ে আর এসেছি তোমাদের সঙ্গে কথা বলে, তারপরে একটু বললাম যে ভিডিও এডিটিং করব, এডিটিং করতে করতে আর একটু ঘুমিয়ে ঘুমিয়ে পড়ছিলাম, তারপর উঠে দেখছি এত মাথা ব্যথা, মাথা পুরো ভার হয়ে যন্ত্রণা করছে,
প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিলো, মনে হচ্ছিলো মানে মাথাটা প্রায় এমন করে কিলোই আর কি, তাহলে হয়তো ভালো হবে, সেই মাথা ধরাটা ছাড়বে। তারপর নীলকে বললাম একটু ভালো করে অম্লতাঞ্জন দিয়ে দিয়ে মালিশ করে দিতে, আর নীল শুনে বেশ ছোট্ট ছোট্ট হাত দিয়ে মালিশ করে দিল, আর একটু বললাম মাথাটা মাসাজ করে দিতে। তো সুন্দর করে মাসাজ করে দেওয়ার পর অ্যাকচুয়ালি অম্লতাঞ্জনটা দেওয়ার পর মাথাটা খুললো, মাথা যন্ত্রণা আপাতত একটু কমেছে, আর এখন একটু খিদে খেতে পাচ্ছে। আর দেবদের অফিস থেকে প্রত্যেকবার সুন্দর সুন্দর মিষ্টি দেয়, তো এবারও বেশ সুন্দর মিষ্টি দিয়েছে, আমি এখনও খাইনি। মামা আমার নীল আর দেব খেয়েছে, ওরা খেয়ে বলছে খুব সুন্দর একটা সন্দেশ টাইপের কিছু দিয়েছে, তো খিদে পেয়েছে, চল এখন সেটা খাই আর দেখি কীরকম টাইপের আজকে মিষ্টি দিয়েছে। দিলখোস টাইপের, কিন্তু তার উপর হচ্ছে পেস্তা আর কেশর দিয়ে ছড়ানো, খুবই নরম মিষ্টিটা, না খুবই নরম, পুরো ভেঙে যাচ্ছে এই দেখো, খুবই নরম দেখতে, কিন্তু বেশ ভালো লাগছে, কেশর পেস্তা ছড়ানো তো দেখতে বেশ ভালো লাগছে। এই মিষ্টিগুলো বেশি থাকবে না বাবা, একটার সাথে আরেকটা পুরো লেগে গেছে দেখো, ভেঙে ভেঙে যাচ্ছে, যাই হোক। মিষ্টিটা খুবই টেস্টি আর খুবই লাইট মিষ্টি আছে, বেশি কড়া নেই মিষ্টিটা, বেশ ভালো লাগছে। নীল সোনা দুটো খেয়ে নিয়েছে, আজকে তো পান্তে ভাত, তো পান্তে ভাত ওর ভালো ভালো লাগছে না, একটু একটু করে জোর জবরদস্তি খাইয়েছি, আর এই মিষ্টি দুটো খেয়ে নিয়েছে, বলছে খুবই ভালো লাগছে। তো মিষ্টিটা খেলাম, বেশ ভালো লাগলো, আর যেহেতু বড় বড় সাইজের তো দুটো খেয়েই অনেকটা পেট ভরে গেছে। তো যাই হোক, জল মিষ্টি খাওয়া হলো, এখন সন্ধে হয়ে গেছে, উপরঘাটে যাব, গিয়ে সন্ধে দেখাবো, তারপর মাম্মা নীল সব বই পড়বে, আর নীল সোনা তো মানডেতে এক্সাম এখনও শেষ হয়নি, এখনও অনেকগুলো এক্সাম বাকি, এক্সাম শেষ হবে হচ্ছে 22 তারিখে, তো নীল সোনাকে নিয়ে বসতে হবে, ও বই পড়বে, পাশে বসে থাকতে হবে, নাহলে সে বই পড়বে না। তো বইটুই পড়িয়ে নিই, সন্ধে দেখাবো, তারপর বইটুই পড়াবো, তারপর আবার তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। তো ইটস ডিনার টাইম, এই যে চলে এসেছে আমার ভাত, আর ওই যেখানে মাম্মাম খাচ্ছে, আর এই যে ভাত, আর এখানে আছে হচ্ছে আমার সমস্ত কিছু ভাজা, আর এখানে দেবের জন্য এগুলো রয়েছে। তো চলো এবার ডিনারটা করে নিই, কারণ 10টা বেজে গেছে, আর আজকে তো রান্নাবান্নার কোনো পাঠ নেই, তো ডিনার যেহেতু পুরো রেডি, তাড়াতাড়ি খেয়ে নেওয়া যাক, আর এমনিতেই পান্তা ভাত, আর আমার সর্দির চাপ, আর দেরি করে লাভ নেই, চলো। এখনও কিন্তু এই দেখো এই ডাল ভাজা সব কিছু ভালো আছে, কিছু এখনও গন্ধ গন্ধ হয়নি আর কি, কারণ এগুলো সব কিছু একদম লাল লাল করে কড়মড় করে ভাজা, আর ডালটা একদম ড্রাই, সব কিছু ভালো থাকবে, সেরকম করেই রান্নাটা করা হয়। অবশেষে খাওয়া দাওয়ার পালা শেষ, আর কিচেনও পুরো পরিষ্কার করে ফেলেছি, যেহেতু আজকে রান্নাবান্না ছিল না, কিচেন তো এমনিতেই পরিষ্কার ছিল, আর যাও থালা বাসনগুলো ছিল সেও একদম মুছে ফুচে পরিষ্কার চকচক করছে, এরকম পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখতে খুব ভালো লাগে, রান্নাবান্না বন্ধ শুধু পরিষ্কারই দেখবো। আর হচ্ছে এখন বাজে হচ্ছে কথা বলে তো 11:20 বেজে গেছে, দেব চলে গেছে ওপর ঘরে নিউজ শুনতে, আর মামা আমার নীল শুয়ে পড়েছে, তো এখন আমারও ঘুম ঘুম পাচ্ছে, পান্তা খেয়ে খেয়ে খুব ঘুম পাচ্ছে, আর যাই হোক জানি না, শুয়ে শুয়ে আবার সর্দি কাশি সব শুরু হয়ে যাবে নাকি জানি না, আজকে সারাদিন পান্তা খেয়েছি, সারাদিন নয় সকালবেলা তো পুজো করতে করতেই হয়ে গেছে, মানে দুপুরবেলা একবার খেলাম আর এখন একবার খেলাম, আজকে দুবার খাওয়া হয়েছে, ব্রেকফাস্ট আউট আজকে। তো যাই হোক আপাতত আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি বন্ধুরা, আর আজকের ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানবে,
আর যদি আমার ব্লগটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কী করবে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব এন্ড শেয়ার করে দিও, আর আমাকে সাপোর্ট করতে থাকো, আমার পাশে থাকো। সো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, দেখা হচ্ছে কালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। লাভ ইউ অল।